সৌদিতে ধরপাকড় অব্যাহত, আরও গ্রেপ্তার 16,500 প্রবাসী। আসসালামু আলাইকুম। সৌদিতে ধরপাকড় অব্যাহত, আরও গ্রেপ্তার 16,500 প্রবাসী। সৌদি আরবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় অব্যাহত রেখেছে। সর্বশেষ গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে আবাসিক শ্রম আইন এবং সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনের দায়ে আরও 16,493 জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদির রাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, গত 3 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত সৌদি আরব জুড়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের যৌথ মাঠ অভিযানের সময় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে 9,441 জন আবাসিক ব্যবস্থা লঙ্ঘনকারী, 4,580 জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী এবং 2,472 জন শ্রম আইন লঙ্ঘনকারী। তবে নতুন করে গ্রেপ্তারদের মধ্যে কোন দেশের কতজন রয়েছেন তা জানানো হয়নি। তবে সৌদির সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় আরও 480 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে 63% ইয়ামিনি, 33% থিওপিনান এবং 4% অন্যান্য জাতীয়তার। গ্রেপ্তারকৃতদের 69 জন সৌদি আরবের বাইরে যাওয়ার জন্য সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন। আবাসিক এবং কাজের বিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার সাথে জড়িত এবং গোপনীয় কার্যকলাপ অনুশীলনের সাথে 15 জন জড়িত ছিল, তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। সৌদির রাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রাজ্য অবৈধ অভিবাসীদের প্রবেশ সহায়তার পাস এবং পাচার এবং আশ্রয় প্রদানের সাথে সংশ্লিষ্ট যে কাউকে 15 বছরের জেল বা 1 থেকে 26 মিলিয়ন সৌদির রিয়াল জরিমানা করা হয়। সৌদি আরবের রাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছেন যে যে কেউ সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘন করে কাউকে রাজ্য প্রবেশের সুবিধার্থে ধরা পড়ে বা তাকে পরিবহন বা আশ্রয় বা যে কোনো উপায়ে কোনো সহায়তা বা পরিষেবা সরবরাহ করে তাকে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড দেওয়া হবে। শ্রম ও অভিবাসী আইন লঙ্ঘনকারীদের ব্যাপারে কোনো তথ্য থাকলে মক্কা এবং রিয়াদের 911 এবং বাকি এলাকাগুলোতে 993 বা 999 রিপোর্ট করতে বলা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।